রিটার্নিং স্টেটমেন্ট তো সিম্পল, আমরা সব জায়গায় করেছি, একরকমই হয়। রিটার্নিং অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা বসে যাবে, ডিভিডেন্ড যদি থাকে সেটা মাইনাস করব, আর নেট ইনকাম যদি অঙ্কে থাকে তাহলে প্লাস করব, আর নেট লস থাকলে মাইনাস করব। যে ব্যালেন্সটা চলে আসবে সেটা বাইরে পাঠাই দেব। এটা আমরা আজকে পেয়েছি 61,061। আমাদের মূল কাজ হচ্ছে ব্যালেন্স শিট করা। জানো, তুমি বি পার্টের জন্য যে অঙ্কগুলো আসে শুধু একটা ইনফরমেশন দিয়ে বলে যে তুমি ব্যালেন্স শিটটা করো, এমন কিছু তথ্য দিবে, দিয়ে বলবে শুধু ব্যালেন্স শিট তৈরি করো, বাকিটা করতে হবে না, তোমাকে নিট ইনকাম দিয়ে দিবে, তুমি যেন শুধু ব্যালেন্স শিট করো। তো আমরা তো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট দেখলাম, রিটেন আর্নিং স্টেটমেন্ট দেখলাম, ক্লাসিফাইড ব্যালেন্স শিটটা দেখি একটু। ক্লাসিফাইড ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের জন্য তোমার করণীয় হচ্ছে তুমি জাস্ট টাকার কলাম করবা দুইটা, টাকার কলাম দুইটা হবে। প্রথমে হেডলাইন হবে অ্যাসেটস, অ্যাসেটের ভিতরে প্রথম ফাংশন হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। প্রথম ফাংশনটাই হবে কারেন্ট অ্যাসেট, আমরা অ্যাসেট পাশে লিখবো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে কে কে আসবে তোমাকে একটু মনে রাখতে হবে, ক্যাশ, স্টোর সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, ইনিং ইনভেন্টরি, ওরা যদি কেউ থাকে, অ্যাকাউন্ট রিসিভেবল থাকলেও আসতো। ওকে, কারেন্ট অ্যাসেটে আসে ক্যাশ, ক্যাশের ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, স্টোর সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, ওরা যদি থাকে আমরা বসাবো। তো আমাদের অঙ্কে কে কে ছিল একটু তুমি দেখে আসো, আমাদের অঙ্কে কে কে আছে দেখো। এই যে ক্যাশ ছিল 1,34,600, ক্যাশ বসাই দেবো আমরা ব্যালেন্স শিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা কিন্তু আমরা বসাই ফেলছি, এটা ওপেনিং, আমরা বসাবো ক্লোজিংটা। ক্লোজিংটা থাকে ব্যালেন্স শিটের নিচে, আমাদের ট্রায়াল ব্যালেন্সটা নিচে সমন্বয়ে থাকে। এই যে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 28,000, এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমরা নিব ক্যাশ 1,34,600, এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে 28,000। এরপর দেখি কে কে আছে, স্টোর সাপ্লাইজ, স্টোর সাপ্লাইজ 1,000 ছিল, 500 খরচ হয়ে গেছে, তাহলে এই 500 বাদ দিয়ে দিব, বাকি 500 নিব। এই যে স্টোর সাপ্লাইজ 500 আছে হাতে, এই 500 যাবে। অফিস সাপ্লাইজ হাতে আছে 600, এই 600 যাবে। আর এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, ভাইয়া ইন্স্যুরেন্স ছিল 800 টাকা খরচ হয়েছে, তো ইন্স্যুরেন্স যত টাকা ছিল সেখান থেকে 800 বাদ যাবে। এই যে ইন্স্যুরেন্স ছিল 1,600, 800 খরচ হয়েছে, তাহলে বাকি 800 বসবে। এই সবগুলো অ্যাসেট পাশে বসিয়েছি, তুমি একটু চেক করো সব অ্যাসেট। এই যে ক্যাশ 1,34,600, স্টোর সাপ্লাইজ, স্টোর সাপ্লাইজ ছিল আমাদের 1,000, ছিল আমাদের 1,000, সেখান থেকে খরচ হয়েছে 500, তাহলে বাকি 500 বসবে। আর অফিস সাপ্লাইজ সেম, অফিস সাপ্লাইজ ছিল আমাদের, অফিস সাপ্লাইজ কত ছিল একটু দেখো, অফিস সাপ্লাইজ হাতে আছে 600, অফিস সাপ্লাইজ হাতে আছে 600, তো আমরা খরচ বসাইছি কত, 900। আমাদের এখানে যেটা হাতে আছে সেটা বসে যাবে, তো আমাদের 1,500-র মধ্যে অফিস সাপ্লাইজ কত ছিল একটু দেখে আসি ভিতরে, দেখাই তোমাকে, অফিস সাপ্লাইজ ছিল এই যে 1,500, 1,500-র মধ্যে তুমি খরচ দেখাইছো 900, 900 বাদ গেলে থাকে 600, তাহলে আমরা এখানে ব্যালেন্স শিটে বসাবো মাত্র 600। 1,500-র মধ্যে আমরা খরচে নিয়েছি 900, তাহলে 600 থাকে, এই 600 এখানে আসছে। প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স ছিল কিন্তু ট্রায়াল ব্যালেন্সে 1,600, মনে আছে তোমার, খরচে বসাইছো তুমি 800, 800 বাদ দিলে থাকে আর 800। আর এন্ডিং ইনভেন্টরি তুমি সমন্বয়ে পেয়েছো 28,000। এই সবগুলা যোগ করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট 1,64,500। এরপরে আমাদের হেডলাইন হবে লং টার্ম ইন অ্যাসেটস, লং টার্ম অ্যাসেট। এই লং টার্ম অ্যাসেট হচ্ছে, লং টার্ম অ্যাসেট বা লং টার্ম ইনভেস্টমেন্ট লিখা যায়, আমি ইনভেস্টমেন্ট করে দিচ্ছি, এখানে আসবে শুধুমাত্র ইনভেস্টমেন্ট। যদি অঙ্কে যদি ইনভেস্টমেন্ট থাকে, ইনভেস্টমেন্ট 5% ইনভেস্টমেন্ট থাকে, 10% ইনভেস্টমেন্ট থাকতে পারে, এরকম লেখা থাকলে আমরা এখানে বসাই দিব। আজকে কিন্তু নাই, আজকে নাই, যার জন্য আমরা এখানে ড্যাশ দিয়ে রাখছি, ড্যাশটা হয়তো তুমি বুঝতে পারতেছো না, ড্যাশ দিয়ে রাখছি। যদি থাকে, নাই কিন্তু আমি জাস্ট এমনি লিখে রাখছি, লং টার্ম ইনভেস্টমেন্ট যদি থাকে এখানে নামটা লিখবো আর টাকাটা একদম বাইরে করে পাঠাই দিব।
ওকে আজকে নাই আমি লিখতেছি না। এরপরে আসো ফিক্সড অ্যাসেট, অ্যাসেটের মধ্যে এরপরে আসবে আমাদের ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে কে কে যাচ্ছে? ফিক্সড অ্যাসেটে যাবে স্টোর ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট। স্টোর ইকুইপমেন্ট কোনটা? আমরা ব্যালেন্স শিটে যা দেখি কোনো ইকুইপমেন্ট জাতীয় কেউ ছিল কিনা। হ্যাঁ, এই যে স্টোর ইকুইপমেন্ট ছিল, অফিস ইকুইপমেন্ট ছিল। ওকে, স্টোর ইকুইপমেন্ট থেকে আমাদের, স্টোর ইকুইপমেন্ট থেকে আমাদের ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে লিখতে হবে। সেম অফিস ইকুইপমেন্ট থেকে আমাদের ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে লিখতে হবে। তো আসো আমি দেখি স্টোর ইকুইপমেন্ট কত ছিল, 30,000। স্টোর ইকুইপমেন্ট 30,000 থেকে 3,000 বাদ যাবে, এবং নতুন যদি কোনো অপচয় থাকে সেটাও বাদ যাবে। নতুন অপচয় ছিল কিনা আমি দেখি, এই যে স্টোরের ডেপ্রিসিয়েশন ছিল 2,000, স্টোরের ডেপ্রিসিয়েশন ছিল 2,000, আর স্টোরের আগের ডেপ্রিসিয়েশন ছিল আমাদের 3,000, মোট 5,000। তাহলে স্টোর ইকুইপমেন্ট থেকে অবশ্যই বাদ যাবে 5,000। দেখো আমি ব্যালেন্স শিটে লিখেছি, এই যে স্টোর ইকুইপমেন্টের টোটাল সম্পত্তির ভ্যালু ছিল 30,000, সেখান থেকে অবশ্যই বাদ গেছে কত, 5,000, মোট বাইরে যাবে 25,000। এবার অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্টের টাকা ছিল কত তোমাকে দেখাই, অফিস ইকুইপমেন্টের টাকা ছিল 20,000, সেই 20,000 থেকে অবশ্যই বাদ যাবে মাত্র 3,000, তাহলে থাকে 17,000। দেখো আমি অফিস ইকুইপমেন্টের ব্যালেন্স শিটে বসিয়েছি 17,000, এই যে 20 থেকে 3,000 বাদ দিয়েছি, বাইরে এসে 17,000। এই 25, এই 25 এবং এই 17 দুইটা যোগ করলে হয় 42, এটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। এবার দেখো তুমি কিন্তু তিনটা আইটেম বাইরে পেয়ে গেছো, এক হচ্ছে কারেন্ট অ্যাসেটের যোগফল, দুই হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের যোগফল, তিন হচ্ছে ফিক্সড অ্যাসেটের যোগফল। এই তিনটার রেজাল্ট আমরা যখন আবার যোগ করব, এই তিনটার রেজাল্ট যখন আমরা যোগ করব, তখন যেটা পাবো এটাকে বলা হয় টোটাল অ্যাসেটস, এটাকে বলা হয় টোটাল অ্যাসেটস, 2,06,500 হয় আমাদের। এরপর তোমাকে হেডলাইন লিখতে পারে লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি, লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি। এটার ভিতরে আবার সাব ডিভিশন হবে, এক হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এক হচ্ছে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটির মধ্যে আসবে ইন্টারেস্ট পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল, ইউটিলিটি পেয়াবল, যত পেয়াবল আছে সবগুলো আমরা নিয়ে আসবো। আমরা অঙ্কে খুঁজে দেখি তো কি কি পেয়াবল ছিল আমাদের অঙ্কে। পেয়াবলের মধ্যে ছিল অ্যাকাউন্টস পেয়াবল 10,000, আর কোনো পেয়াবল ভিতরে ছিল না, অ্যাকাউন্টস পেয়াবল 10,000, আর কোনো খরচ যদি বাকি থাকে, এই যে ইউটিলিটি এক্সপেন্সেস বাকি ছিল 500, ইউটিলিটি এক্সপেন্স 500, তাহলে ইউটিলিটি পেয়াবল 500, আর ওইদিকে অ্যাকাউন্টস পেয়াবল। তুমি দেখো আমরা বসিয়েছি এখানে অ্যাকাউন্টস পেয়াবল আর ইউটিলিটি পেয়াবল, একটা 10,000 একটা 500, মোট হয় 10,500। লং টার্ম লাইবিলিটি যদি অঙ্কে থাকে, এখন লং টার্ম লাইবিলিটি চেনার উপায়, লং টার্ম লাইবিলিটিতে লেখা থাকে এইরকম 10% লোন, ওকে 10% লোন বা মর্গেজ, 10% লোন বা মর্গেজ এভাবে বলা থাকে। যদি লোন বা মর্গেজ থাকে সেটা আমাদের জন্য লং টার্ম লাইবিলিটি, এবং এটা থাকলে আমরা লাস্টে করে এটা বসাবো। আজকে নাই, 0,0 দিয়ে আমি দেখায় রাখি। ক্যাপিটাল ফান্ড, ক্যাপিটাল ফান্ডে আসবে ভাইয়া শুধুমাত্র তোমার শেয়ার ক্যাপিটাল এবং রিটেন আর্নিং এর ব্যালেন্স, শেয়ার ক্যাপিটাল এবং রিটেন আর্নিং এর ব্যালেন্স। অঙ্কে শেয়ার ক্যাপিটাল টাকা দেওয়া থাকে, অঙ্কে শুধু ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল নামে কোনো টাকা অবশ্যই দেওয়া আছে, আমরা খুঁজে পাবো। এই যে কমন স্টক, এটা আমাদের শেয়ার ক্যাপিটাল, কমন স্টকের টাকা 1,35,000। দেখো আমরা বসিয়েছি শেয়ার ক্যাপিটাল টাকা 1,35,000। এরপরে যাবে রিটেন আর্নিং, রিটেন আর্নিং কোনটা আসবে, রিটেন আর্নিং আসবে আমরা এই পর্যন্ত প্রথম যে টেবিলটা করেছি তার রিটেন আর্নিং এর একটা ব্যালেন্স ছিল 61,000, সেই ব্যালেন্সটা আমরা বসাবো 61,000। এবার এই দুইটা যদি যোগ করি, আমরা যদি এই দুইটা যোগ করে দেই, এই 1,35,000 আর 61 যোগ করলে হয় 1,96,000। এই 1,96,000 আর এখানে 10,500, 2,06,500। এদিকে মোট অ্যাসেট এখানে তিনটা যোগ করলে আমাদের হয় 2,06,500। দেখো অ্যাসেট 500, 2,06,500, লাইবিলিটি 500, 2,06,500। অঙ্কটা আসলে তোমার সহজভাবে করতে চাইলে পিডিএফটা হাতে নিয়ে প্রিন্ট করে নিয়ে দেখে দেখে আস্তে করে সময় নিয়ে, অল্প করে সময় নিয়ে তোমাকে খাতায় করতে হবে। আর অঙ্কটা একটু লেন্দি, একটু বড়, একটু সময় নিবে, হুটহাট এটা শেষ করে ফেলা যাবে না। আর এটা খুব বেশি অঙ্ক, কয়েকটা অঙ্ক